কোরিয়ান কোনো সিনেমা দেখেছি এবং সেই সিনেমাটি আমাকে হতাশ করেছে, এইরকম ঘটনা খুব কমই ঘটেছে আমার সাথে। যেমন যদি আমি কোনো থ্রিলার সিনেমা দেখি, তাহলে আমার কাছে মনে হয় এরকম মাস্টার মাইন্ডের থ্রিলার হয়তো আর নেই। আবার যখন কোনো ইমোশনাল কোনো সিনেমা দেখি, তখন আমার কাছে কোরিয়ানের মতো ইমোশন আমাকে কোনো মুভি আজ পর্যন্ত দিতে পারেনি। যেমন মিরাকেল ইন সেলনং 7, এটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম। তো আজকে আমি যে সিনেমাটি নিয়ে কথা বলতে এসেছি, এটির নাম হচ্ছে হোপ, আর এটি রিলিজ হয়েছিল 2013 সালে। তো এই সিনেমাটিকে নিয়ে অনেকে যে ব্যাপারটি জানে না, সেটি হচ্ছে এটি কিন্তু একটি সত্যি ঘটনা অবলম্বনে। 2008 সালে কোরিয়াতে একটি ঘটনা ঘটে, আর তা হচ্ছে একটি 8 বছরের শিশুকে খুবই নির্মমভাবে যৌন অত্যাচার করা হয়, অর্থাৎ তাকে ধর্ষণ করা হয়। এবং সেই ঘটনাটি যদিও অতটা ফেমাস ছিল না, যদিও এটি একটি ইনফেমাস ঘটনা, কিন্তু তারপরেও মোটামুটি ভালোই সাড়া জাগিয়েছিল এই ঘটনাটি যখন ঘটেছিল। তো এই সিনেমার শুরুতে আসলে দেখা যায় যে 8 বছরের এই বাচ্চা একটি মেয়ের ক্যারেক্টারে যে মেয়েটি থাকে তার নামে থাকে হোপ। আর তার বাবা মাও আর্থিকভাবে খুব একটা স্বাবলম্বী থাকে না, তার বাবা হচ্ছেন একটি ফ্যাক্টরির ওয়ার্কার, আর তার মার ছোট্ট একটি দোকান আছে, সেই দোকানটা চালিয়ে এবং তার বাবার কিছু যে বেতন পায় তা দিয়ে তাদের সংসার চলে যায়। আর তাদের যে ছোট্ট মেয়েটা থাকে, অর্থাৎ হোপের কথা বলছি, সে একটি স্কুলে পড়ে এবং এভাবেই তাদের জীবন যাচ্ছিল। কিন্তু ব্যাঘাতটা ঘটে তখনই, একদিন বাচ্চাটি স্কুলে যাওয়ার সময় তখন একটি ড্রাঙ্ক একজন লোক হোপকে একটি পাবলিক টয়লেটে নিয়ে যায় এবং সেখানে তাকে খুবই নির্মমভাবে রেপ করে এবং হোপের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাকে বাঁচানোটাই প্রায় মুশকিল হয়ে যায়। এবং সেই অবস্থায় হোপ তখন যে কোনোভাবে সেখান থেকে যখন মুক্তি পায়, তখন মানুষজন তাকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে সে কীভাবে ট্রমাটাইজড হয় এবং কীভাবে সে তার জীবনটা কোথা থেকে কোথায় চলে যায়, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখানো হয় এই সিনেমাটিতে। এটা দেখার সময় আমার কাছে এতটা পরিমাণে টাচিং, আর কিছু কিছু জায়গায় এতটা কি বলবো, ডিসগাস্টিং বলবো, আমি ডিসগাস্টিং বলা উচিত হবে কি না আমি ঠিক বুঝতে পারছি না। আমি এটাই বোঝাতে চাচ্ছি, মানে নিতে পারছিলাম না কিছু কিছু জায়গায়। বাচ্চাটির এত সুন্দরভাবে মেকআপ দেওয়া হয়েছিল। কোরিয়ান মুভির একটা জিনিস আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে ওদের মেকআপ। ওদের আমার কাছে কোনো, আমি রোমান্টিক মুভি কোরিয়ান খুব কমই দেখেছি, আমি সেগুলো নিয়ে বলতে পারছি না, তবে থ্রিলার বা যেগুলোতে একটু মিস্টিরিয়াস বা ইমোশনাল যেসব সিনেমাগুলো থাকে, যেখানে ওদের গরিব মানুষ বোঝানো হয় বা অভাব অনটন দেখানো হয়, সেই জায়গাগুলো তাদের যে মেকআপ থাকে, আমার কাছে তাদের প্রত্যেকটা মেকআপে অনেক ন্যাচারাল লাগে। তো এইখানে বাচ্চাটির যে মেকআপ দিয়েছিল মাইন্ড ব্লোয়িং, মানে অসাধারণ, যেটা দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি হয়তো বা বাচ্চাটিকে এরকমভাবে টর্চার করা হয়েছে। আর তার মায়ের যেই ক্যারেক্টারটা ছিল, তার বাবার যে ক্যারেক্টারটা ছিল, স্পেশালি তার বাবার ক্যারেক্টারটি নিয়ে আমি খুবই প্রশংসা করব, কারণ এইখানে তার ক্যারেক্টার ডেভেলপমেন্টটা মানে মারাত্মক লেভেলের ছিল। কেননা সিনেমার প্রথম দিকে তার বাবাকে দেখলে মনে হবে যে তার বাবা হয়তো বা তেমন একটা কেয়ারিং টাইপের বাবা না, তার সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অত একটা কেয়ার নাই। কিন্তু সিনেমার যখন আস্তে আস্তে যখন কাহিনিটা শুরু হয়, তখন তার ক্যারেক্টার ডেভেলপমেন্টটা হলে দেখা যায় যে তখন এতক্ষণ আমরা যে মানুষটাকে দেখেছি আর এখন যে মানুষটাকে দেখেছি, আকাশ পাতাল তফাত। একটা বাবা তার মেয়ের জন্য কী কী করতে পারে, এবং শুধুমাত্র একটি বাবা না, একটি বাবা মা। এইরকম যখন একটি বাচ্চা রেপ হয়, একটি শিশু যখন রেপ হয়, সাধারণত আমরা যেসব সিনেমা দেখি, আমরা খুব এমন অনেক সিনেমা দেখেছি নায়িকা রেপ হচ্ছে, নায়িকার বোন রেপ হচ্ছে, এরকম অ্যাডাল্ট রেপ কেসগুলো নিয়ে আমরা অনেক সিনেমা মুভি দেখেছি। কিন্তু একটি শিশু যখন রেপ হয়, তখন সেই শিশুটির মধ্য দিয়ে কী কী যায় এবং তার ফ্যামিলির উপর দিয়ে কী কী যায়, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে ফোরশ্যাডো করা হয়েছে। তো আমি এটাকে অবশ্যই রেকমেন্ড করব। এটার IMDb রেট হচ্ছে 8.6 সামথিং, আর এটা 2013 রিলিজ হয়েছিল। আর এটার যে সত্যি ঘটনার যেটা কথা বলেছি, আপনারা যদি গুগলে সার্চ করেন 2008 সালের ঘটনাটি, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। আমার ঘটনার ইনসিডেন্টের নামটা মনে নেই, আমি হয়তো স্ক্রিনে লিখে দেবো। তো এটা লিখে যদি আপনারা সার্চ করেন, তাহলে এই ঘটনাটার ডিটেলস আর অরিজিনাল ক্যারেক্টারের চেহারা হয়তো বা যদি ইন্টারনেটে থাকে তাহলে হয়তো আপনার পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, হ্যাপি ওয়াচিং।